তো নিউ ইয়র্কের জ্যাকসনাইট থেকে যেসব প্রবাসী বাংলাদেশিরা এখানে একত্রিত হয়েছে তাদের কাছে জানতে চাইব আসলে ভবিষ্যতের বাংলাদেশ তারা কিরকম বাংলাদেশ দেখতে চায়। চলেন তাহলে আমরা প্রবাসী বাংলাদেশি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে যারা বসবাস করছে তাদের কাছে শুনে আসি। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যেখানে কথা বলার কথা বলার জন্য ঘুম খুল হইতে হবে না, যাতে আমরা মনের ব্যক্তটা আমি আমার এই যে বাচ্চাগুলো নিয়ে আসছি, আমাদের এই যে ছোট প্রজন্ম, এই যে বাচ্চাগুলো, ওদের জন্য সেফ একটা দেশ দেখতে চাই, যেই দেশে কথা বলতে আমার দুইবার ভাবতে হবে না যে আমার বাচ্চা খুন হবে কিনা বা আমরা ঘুম হবো কিনা। এই ছাড়া আর কিছু বলার নাই, আপাতত আমরা চাই হাসিনার বিচার চাই, এটা ছাড়া আর কোনো কথা নেই। হাসিনাকে দেশে আনতে হবে, ওকে ফাঁসিতে ঝুলাইতে হবে, ওর ফাঁসি ছাড়া আমরা থামবো না। এই আন্দোলন চলবে এবং চলবে, এবং এই শুধু যে বিজয় হয়ে গেছে আসলে হয় না, এই বিজয় এখনো বাকি। ও যে কি ভিতরে কি গেম খেলতেছে আমরা জানি না, এখন সকালবেলা যেমন খুশি লাগছিল এখন আর খুশি লাগতেছে না, এখন খুবই টেনশনে আছি, এত ভয়ে আছি, বুঝতেছি না আসলে দেশে ভাইরা কি অবস্থায় আছে। টুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সকাল থেকে আমাদের সাথে আছেন, আপনি এই যে দেশের সংগতিগুলো এগুলো তুলে ধরতেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, এরকম সবাই সাহস হয় না করার, খুবই ধন্যবাদ। আপনার ভিডিওগুলো মানুষ দেখতেছে এবং পর্যালোচনা করতেছে, আমাদের আর কিছু বলার নাই, ধন্যবাদ। বাংলাদেশটাই স্বাধীন যেখানে মানুষ নিজের স্বাধীনতা অনুযায়ী কথা বলে, খাওয়া পড়া করে মানুষ শান্তিতে থাকতে পারে। সবচেয়ে বেশি আমি চাই হাসিনার বেধর্মী স্বৈরাচারীর তার পতন চাই, তার মরণ চাই। আল্লাহ তাআলা আমাদের বলছে কারো মরণ কামনা না করতে, কিন্তু আমি হাসিনার মরণ চাই, এটাই সেনানিবাসের কাছে আমার শেষ আবদার। হাসিনার মরণ, হাসিনার মরণ হলে হাজার হাজার বাপ মার কোলের সন্তান হারিয়েছে তারা শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারবে। আমাদের দেশের শান্তি চাই, হাসিনার মরণ চাই, এটাই আবেদন সেনানিবাসের কাছে। আমার ছেলে কিছু বলতে চাই, আমি চাই হাসিনা জাহান্নাম যাইতে, আরো হেল ফায়ার শুধু মরতে, আরো একটা কিছু কইতে হইব, হাসিনা একদম খাচ্ছর, আরো একটা বুয়া। আমরা ভবিষ্যতে ভাই এরকম বাংলাদেশ দেখতে চাই যেখানে নতুন গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্টের জবাবদিহিতা থাকবে, দেশে কী হচ্ছে সব জনগণ জানবে, সবকিছু সরাসরিভাবে জনগণ সব রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা করা হয়েছে, আমরা এর সাথে সম্পূর্ণ একমত, কারণ বাংলাদেশে উনার মতো আমার কাছে মনে হয় না যোগ্য সম্পন্ন আর কোনো ব্যক্তি আছে বর্তমান সময়ের জন্য। চলেন আমরা, আপুরা কেমন আছেন? আমরা চাই যে বাংলাদেশ লাইক ইন্ডিপেন্ডেন্স চাই, ফ্রিডম চাই, নতুন প্রাইম মিনিস্টার, ভালো প্রাইম মিনিস্টার দ্বারা আমাদের মানুষের ভালো টেক কেয়ার করবেন, ভবিষ্যৎ দেখতে চাই, যে নতুন প্রজন্ম যেভাবে দেশকে স্বাধীন করেছে এইভাবে তারা আর জানি দেশে অবৈধ সরকার যেন না আসে, দেশ যেন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলে, দেশ থেকে ঘুষ দুর্নীতি দমন করতে হবে, আমাদের বাংলার ছেলেরা দেশ স্বাধীন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সুন্দর পরিচ্ছন্ন রাজনীতিবিদ চাই, আমি এমন একটি দেশ দেখতে চাই যেখানে খুনি মুক্ত, সন্ত্রাস মুক্ত। আসসালামু আলাইকুম সবাইকে, আসলে আমরা শহীদ ভাইদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা, কারণ কি আমরা আসলে খুবই খুবই দুঃখিত এই কারণে যে আমরা বাইরে আছি, আমরা দেশে থেকে কিছুই করতে মানে হলো না, আমাদের পারি নাই আমরা করতে, তা না, তবে আমরা চেষ্টা করেছি এখান থেকে, তবে আমরা শান্তিপূর্ণ একটা দেশ চাই, খুব শান্তিপূর্ণ চাই, কারণ কি আমরা কোনো অশান্তি চাই না, আমরা চাই না আমাদের কোনো আর ভাই বোনদের কোনো রক্ত ঝরুক, দেশ স্বাধীন করছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড়, আমরা নতুন বাংলাদেশ দেখব, এটার জন্য আমরা অনেক আর যে খুবই ভালো একজন বাংলাদেশ দেখতে চাই, আর বিশেষ করে আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনা বুয়া বুয়া ওই রই রই, শেখ হাসিনা গেলে কই, আমি তো বাংলাদেশ একটা অবাধ সুষ্ঠু বাংলাদেশ চাই, নিরপেক্ষ সরকার, বিগত দিনের যারা সরকার ছিল, 50 বছর হয়ে গেছে বাংলার স্বাধীনতার, আমরা আর কোনো এই পুরনো সরকার চাই না,
আমাদের বাংলাদেশ, আমরা একটা নতুন সরকারের হাতে হাত দিয়ে বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করে আমরা অনেক কিছু চেঞ্জ করা প্রয়োজন। আমি আজকে ধন্যবাদ জানাই আমার বাংলাদেশের প্রতিটা ছাত্র সমাজকে, এই কারণেই যে তোমাদের আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। কেমন বাংলাদেশ চান ভবিষ্যতে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপদেষ্টা করা হয়েছে, আপনি এটা সমর্থন করেন কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি ইকবাল হোসেন, নিউ ইয়র্ক সিটির ডাইভার্সিটি প্লাজা থেকে। সর্বপ্রথম আমি বলবো এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা উত্তম ফয়সালা, স্বৈরাচারী খুনি হাসিনার পতন হয়েছে, এটা থেকে শিক্ষা নেওয়া দরকার। ভবিষ্যতে যারাই সরকার গঠন করবেন, তখন সরকারের ডক্টর ইউনূসের নাম প্রত্যাবর্তন করা হয়েছে, আমরা এটা সমর্থন জানাইছি। আগামী দিনের বাংলাদেশ সুন্দর নিরপেক্ষ, সবাই যেন বাংলাদেশকে সুন্দরভাবে দেশটা স্বাধীন করছে, অনেকের অনেকের অনেক ভাই বোনের রক্ত গেছে। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দর সফলভাবে হয়, স্বাধীন দেশের মানুষ যেন কথা বলতে পারে। অ্যাটলিস্ট আমরা চাইতেছি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের কাছে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ভাষায় প্রকাশ করা যাবে না, একদম স্বৈরাচারের পতন হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি। এখন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়তে চাই। কেমন সেটা কেমন হবে? এটা হলো ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, সুশাসন, প্রতিটা প্রতিষ্ঠান যে অকার্যকর এইটার আমরা উত্তরণ চাই। সব প্রতিষ্ঠান, সব সাধারণ মানুষ সবাই মিলে আমরা গড়তে চাই, সবাই যাতে ন্যায় ও সমতা ভিত্তিক একটা সমাজ ব্যবস্থার সেবা পায়, এটাই আমরা চাই। থ্যাংক ইউ ভাই। টিকিট কাটছেন কখন, দেশে কখন যাবেন? ইনশাল্লাহ এই খুনি সরকার যে সকল বিচারপতিদের দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি জনতার জীবন নষ্ট করে দিয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণের যে সকল বিচারপতিরা অন্যায়ভাবে বিচার দিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করে দিয়েছিল, সেই সকল বিচারপতিদের লিস্ট করা হবে। যে সকল বঙ্গ সন্তানরা, যে সকল ছাত্র সমাজ জেগে উঠে বাংলাদেশের মানুষকে এইভাবে মানুষের গণ স্বাধীনতা ফিরিয়ে দিছে, তাদেরকে লাল সালাম জানায়। আমরা কেমন দেশ দেখতে চাই আমি একটু লম্বা করে দিচ্ছি। কিছুদিন আগে টাইম স্কয়ারে আপনার এই সাক্ষাৎকারে আমি একটি বক্তব্য দিয়েছিলাম, আমরা দেশ স্বাধীন করব। এর প্রমাণ দিয়েছি আমরা ছাত্ররা দেশ স্বাধীন করেছি। এই কুলিয়াসিনাকে বলেছিলাম দেশ স্বাধীন করব, আমরা দেশ স্বাধীন করেছি। আমার নাম মুক্তিযোদ্ধা, আপনারা জানেন আমরা মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান। এই সময় আমরা বর্তমান শিশু মুক্তিযোদ্ধারা, আমার ছোট ভাই গুলিবিদ্ধ হয়েছে, পুলিশ কুত্তা লেগে আছে, কুত্তা লেগে কাছে গুলিবিদ্ধ হয়েছে, আমার ভাইয়ের বয়স 17 বছর।